সম্প্রতি যুব স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে এবং রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এইচএনএন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকার ইব্রাহিমপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে প্রজেক্ট স্বাবলম্বী 2022। অনুষ্ঠানে বেশ কিছু দৃষ্টি প্রতিবন্ধীর আর্থিক ও জীবনযাত্রা উন্নয়নের জন্য ব্যবসায়িক সামগ্রী প্রদান করেছে এই দুই প্রতিষ্ঠান। এর আগে এসব দৃষ্টি প্রতিবন্ধীর 3 মাসব্যাপী ব্যবসায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাদের থেকে বাছাইকৃতদের ব্যবসায়িক সামগ্রী প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মোল্লা, এইচএন্ডএইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম শাফাক হোসেন, জেসিআই ঢাকা নর্থ সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ, প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন সদস্যরা।